গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, নতুন একটা ব্লগে। এখন বাজে, দাঁড়াও দেখাচ্ছি কটা বাজে, 6:35। কাল একটা স্টিলের বক্স কিনেছি এই কম্বল বালিশ কাঁথা এসব রাখার জন্য। তো সেই জন্য মা বললো প্রথমে এগুলোকে গরম করে রোদে দিয়ে তারপর রাখতে। দেখো মা কত সুন্দর মানে কাঁথা তৈরি করেছে। যখন আমরা খুব ছোট ছিলাম তখন মা অনেক এই ধরনের ডিজাইন করা কাঁথা তৈরি করেছে, একদম নিখুঁত কাজ। তো এখন আর মা করে না, তো সব ভাই বোনদেরকে দুটো তিনটে করে দিয়েছে, আমাকেও তিনটে চারটে দিয়েছে, সবাইকে দিয়েছে, দাদাদের দিদিকে আমাকে। সব মেলা হয়ে গেছে, একটু গরম হয়ে গেলেই মা বলেছে বক্সটা মানে গুছিয়ে দেবে। আর গাছে কত সুন্দর একটা বেল ফুল হয়েছে। এখন মা বসে পড়েছে স্টিলের বক্সটার জন্য কভার বানাচ্ছে, যাতে ধুলো টুলো না পড়ে। ওই জন্য মা আবার কাল চলে যাবে, ওই জন্য বললো কভারটা বানিয়ে বক্সটা গুছিয়ে দিয়ে যাবে আমাকে। আমার মা যতটাই সেলাই ভালো মানে হাতেই করে, মেশিনে পারে না, আর আমি আর দিদি ততটাই গবেট, কিচ্ছু পারি না সেলাইয়ের। মা কত সুন্দর আসন কাঁথা সবই সেলাই করে ভালো করে। আর এখন বেরিয়ে পড়েছি দেখো স্কুলে ডলকে আনতে। ডলের স্কুলে পৌঁছে গেছি, আজকে ডলের হাফ ইয়ারলি এক্সামের অ্যান্সার শিট দেবে, তো সেই জন্য নোটিস দিয়েছে আগে থেকে। এমনিতে হোয়াটসঅ্যাপেও টেক্সট করে দিয়েছিলো, নোটিস দিয়ে দিয়েছিলো। তো ডলকে নিয়ে বাড়ি চলে এসেছি, এবার রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করার জন্য। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর নিয়ে এসেছিলাম সকালবেলা রুই মাছ, চিংড়ি মাছ, তো এগুলোই রান্না হবে আজকে। না আমি চিংড়ি মাছের খোলাগুলোকে রেখে দিয়েছি, মাথাগুলোকে বেশি করে মা বলেছে বড়া করে দেবে। আর এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। দেখো ডল ঢুঙুনি কী করছে স্কুল থেকে এসে। আমি বলছি স্কুল থেকে এসে একটু পড়া করে নিবি টিফিন খেয়ে, আর ও এই সব মাথায় বেঁধে কোমরে বেঁধে খেলতে আরম্ভ করে দিয়েছে, পুতুলকে স্লিপ খাওয়াচ্ছে। বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হতে অনেক সময় লাগছে। আর এদিকে ডলকে একটু পড়তে বসিয়েছি রান্না করতে করতে। সন্ধেবেলার দিকটা না একদম ঘুম থেকে উঠে পড়তে চাইছে না, হালকা শীতের আমেজ পড়েছে, আর এখন একটু পড়িয়ে নিচ্ছি। আর এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, হালকা হালকা শীত পড়ছে, সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলে গন্ধটা জাস্ট দারুণ লাগে। ধনে পাতা অল্প করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। আর এদিকে মা যে চিংড়ি মাছের মাথা, এখন মা বড়াটা করবে চিংড়ি মাছের মাথার খোলা দিয়ে, তো সেই জন্য একটু চাল গুঁড়ো করে দিচ্ছি, আতপ চাল, তো একটু মুড়মুড়ে হবে। আর তারপরে করে দিচ্ছি মায়ের এই চিংড়ি মাছের খোলাগুলোকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট। তো গুছিয়ে দিলাম, মা এবার ঝটপট করে নেবে চিংড়ি মাছের মাথার খোলা দিয়ে বড়া। আমার তো দেখেই লোভ লাগছে, তো একটু ঝাল ঝাল করেই করতে বলেছি মাকে। আমাদের এই বাড়িতে আবার ঝাল বেশি কেউ খায় না, তো আমি ঝাল খেতে ভালোবাসি, তো মাকে বললাম ঝাল করো খেয়ে নেবো আজকে। তো বড়া রেডি হচ্ছে, তেলে ছেড়ে দিয়েছে বড়া, এবার একটু ভাজা ভাজা হলেই একটা তুলেই খেয়ে নেবো। তো ভাজা হয়ে গেছে, এবার একটা নেব, নিয়ে খাবো, হেভি হয়েছে খেতে। মাকে একটু খেতে বললাম, মা খাবে না বানাতে বানাতে। আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু এরকম বানাতে বানাতে আমি কখনোই খাই না, মা এসেছে বলে মায়ের থেকে নিয়ে আবদার করে খাচ্ছি। আর এদিকে কলা এনে রেখেছিলাম খাবো বলে, কালো হয়ে গেছে। আর ডলকে লেবুর রস খাওয়াবো, এদিকে অলরেডি একটা বড়া নিয়ে বসে পড়েছে, আমার মতো নিয়ে এইসব খেতে খুব ভালোবাসে। লেবুর রসটা করে ডলকে খাইয়ে দিই। তো কী কী রান্না হলো, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর এদিকে চিংড়ি দিয়ে বাঁধাকপি, জলের ঝোল, মাছের ঝোল। আর এরপর চলে এলাম ছাদে, মানে চারতলায় যে ছোটো একটা ঘর আছে সেখানেই স্টিলের বক্সটা রাখা হয়েছে, আর মা আমাকে গুছিয়ে দিচ্ছে সুন্দর করে পাট পাট করে সব। প্রথমে ভেবেছিলাম যে এখানটাতে রাখবো নিচে, তো এইটা দিয়ে উইন্ডো দিয়ে জল পড়ে, পড়লে সব একদম নষ্ট হয়ে যাবে, ওই জন্য বাপি বললো তক্তা বসাচ্ছে একটা তার উপরে উঠিয়ে দিতে। তক্তাপোশের ওপরে মা উঠিয়ে দিয়েছে, কভারটাও লাগিয়ে দিয়েছে। আর এদিকে ডল রানি তো স্টলারে চাপার ইচ্ছা হয়েছে।
গেছে, নিচে চলে এসেছি, ডলকে পড়তে বসিয়েছি। আর আমরা আজকে দীপদান করব, দামোদর মাসে পুরো মাসটাতেই দীপদান হয়। তো আমি আজকে মাকে বললাম তুমি কাল চলে যাবে, আজকে দীপদান করে নাও, ওই জন্য মা আমি ডল সবাই দীপদান করছি। রোজই করা হয় আমাদের বাড়িতে, কিন্তু আমি আজকে করছি, মা রোজ করে, আমার শাশুড়ি মা। তো মা প্রদীপগুলো জ্বেলে দিচ্ছে, আমরা এবার দীপদান করব। ডলের বলেছিলাম আজ হাপিয়ালি অ্যান্সার শিট দেবে, তো দিয়েছে। এরকম একটা ফাইলের মধ্যে করে দেয় ওদের অ্যান্সার শিটগুলো, ফার্স্ট ইউনিট টেস্টেই তাই দিয়েছিল। তো যে তিনটে মানে রিটেন হয়েছিল, ড্রয়িং আর হচ্ছে তোমার ম্যাথ আর ইংলিশ, সেই তিনটেই দিয়েছে, রেজাল্ট হয়তো পরে দেবে। তো ওদের তো এখন কোনো নাম্বার নেই, গ্রেড আছে এ বি সি। তো ডল এ পেয়েছে, ওর কিছু কিছু জায়গায় দেখলাম ভুল হয়েছে, আর যেমন হচ্ছে খুব তাড়াহুড়ো করে, যেগুলো জানা ও সেগুলোই দেখলাম ভুল করেছে। কিন্তু ও একটা জিনিস যেটা পারে না সেটা হচ্ছে বিফোর লেটার বিফোর নাম্বার, এই দুটো তোর খুব সমস্যা হচ্ছে। লেটারটা তবুও লিখে নিচ্ছে কিন্তু নাম্বারটা একদমই পাচ্ছে না। তো ডলের পড়াটা হয়ে গেছে, এখন আমি আমার বড় জায়ের ঘরেতে এসেছি। ডল ওর মাম্মাকে আবদার করেছে মোমো খাবে, আর ওর বড়দাদা মানে আমার জায়ের ছেলে কটকে পড়াশোনা করে, কাল চলে যাবে, তো ওই জন্যই আরও মোমো বানাচ্ছে। তো ডলও ভীষণ ভালোবাসে, মাম্মার কাছে আবদার করে আর খায়, মাঝে মাঝেই বানিয়ে দেয় আমার যা ওকে। তো আজকে অনেকটাই বানাচ্ছে সবার জন্য, তো ওই জন্য আমি একটু মৌসুমিদিকে মানে আমার যাকে একটু হেল্প করে দেব, মানে ফোল্ড করে দেবো আমি জাস্ট, আর এ টু জেড মৌসুমিদিই করেছে। তো ফোল্ড করে দিচ্ছি, আর ডলের তো বায়না মোমো খাওয়ার, প্রচণ্ড মোমো খেতে ভালোবাসে। তো এই যে এরকম ধরনের করেই যেমন পারি তেমন ফোল্ড করে দিয়েছি, এই ফোল্ডগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই দেখো হয়ে গেছে কিছুটা, ডলকে এবার খেতে দেবে। ডল ভীষণ বায়না করছে, ফার্স্টে ওকেই দিচ্ছে, তো কাউন্ট করছে কটা খাচ্ছে। এই ম্যাগির প্যাকেট দুটো ডলকে ওর মাম্মা দিয়েছে। আর এখানে দেখো আমরা ডিনার করতে বসে পড়েছি, বেগুন ভাজা, বাঁধাকপি আর রুটি মা আর আমি খেয়ে নেবো। ডল তো মোমো খেয়েছে, আজকে আর ডিনার করবে না, টিভি দেখতে দেখতে একটু খেয়ে নিই। সকলকে আজকের মতো টাটা।